হ্যালো WhatsApp গাইস সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো সো আজকে আমরা করতে যাচ্ছি একটা চ্যালেঞ্জ ভিডিও চ্যালেঞ্জে থাকতেছে দো ড্যামেজ নো কিলে বুইয়া সো আমরা চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারি কিনা দেখো ভালো বুইয়া দেখো অনেক মজা বাবা তো ভিডিওতে লাইক করে এখানে সাবস্ক্রাইব করে সাথে থাকো তো আমরা কিন্তু গ্র্যাভিটি সাইডে নামি গ্র্যাভিটি সাইডে নাইমা এদিকে সাইডে একটা বাইক দেখতে পাই বাইক আমাদের ইমাসে চ্যালেঞ্জ কমপ্লিট করতে হলে বাইকটা মাস্ট বি লাগবে তো আমি বাইকটা এখানে নিয়ে নেই বাইকটা নিয়ে মানে আমাদের এখন সুপার মেডি ইয়ে করা লাগবে আমরা কিন্তু দুয়ো বাসে স্পোর্টে চ্যালেঞ্জটা কমপ্লিট করার জন্য আসছি দেখা যাক চ্যালেঞ্জটা কি কমপ্লিট করতে পারি কি না তো আমি এখানে 500 কয়েন দেখতে পাই কয়েনটা নেই কারণ কয়েন দিয়ে আমার সুপার মেডি কিনতে পারবো আমি আমি এখানে কয়েনটা নেওয়ার পর আবার ব্লু জোনের ভেতরের দিকে ঢুকে যাই দেখি কিছু সুপার মেডি পাই কিনা ব্লু জোনে তো সুপার মেডি থাকে তো দেখতে পাচ্ছ আমার টিমমেট কিন্তু অনেকটা ড্যামেজ আমি তো বারবার বলতেছি যে ড্যামেজ দিও না ইনিমিকে সো ড্যামেজ করলেই কিন্তু আমাদের চ্যালেঞ্জটা এখানে শেষ হয়ে যাবে ইনিমিকে যদি একটা ড্যামেজও দেয় তাহলে আমার চ্যালেঞ্জটা এখানে শেষ হয়ে যাবে তো ইনিমিকে কোনো ড্যামেজ দেওয়া যাবে না কোনো কিল করা যাবে না শুধু ওই বুইয়াটা নিতে হবে আমাদের এটা করার জন্য আমাদের সুপার মেডি লাগবে অনেকগুলো তো আমি সুপার মেডি খুঁজবো বাইকটা নিয়ে ভিডিওটা একটু ফাস্ট করে দেই আপনাদের দেখার সুবিধার জন্য আমি এদিকে বক্স খুলতে আসি বক্স খুলতে এসে বক্সটা খুলে দেখি কোনো সুপার মেডি নেই নর্মাল মেডি ছিল একটা ওয়াল ছিল একটা ওরা নিয়ে নেই গান তো নেওয়া যাবে না সামনে একটা এনিমি দেখি এনিমি দেখে ভাই আমি বাইকের দিকে দৌড় দিই বাইক নিয়ে এখানে বাইকে যাই এখানে বাইকে যাই বাইক নিয়ে আবারও কিন্তু ভিডিওটা একটু ফাস্ট করে দিই আপনাদের দেখার সুবিধার জন্য এখানে আবার মেডি তুলি দুই তিনটা মেডি পাই এখানে তো আমাদের নেক্সটার যে বুইয়া নিতে যাই অনেকগুলো মেডি লাগবে তো আমি মেডি খুঁজতেছি এদিকে এদিকে ভেন্ডিং মেশিনে এদিকে আসি ভেন্ডিং মেশিনে এদিকে আইসা ভেন্ডিং মেশিন থেকে আমি এখন মেডি কিনবো তার আগে এখানে কয়েনটা নিয়ে নিলাম তো আমি এখানে ভেন্ডিং মেশিনে আসি আসার পর একটা চাবি কিনি আর দুইটা সুপার মেডি কিনি দুইটা সুপার মেডি কেনার পর 300 কয়েন রাইখা দেই কারণ আমার দেখতেই পাচ্ছি আমার টিমমেট অনেকটা মানে ড্যামেজ তো ওকে রিভাইভ দিতে যদি হয় তাই 300 কয়েন রাইখা দেই রাইখা দেওয়ার পর এদিকে ঘরে আসি ঘরে এসে একটা নর্মাল মেডি পাই আমার কিন্তু লাগবে সুপার মেডি এখানে নর্মাল মেডি দিয়ে আমি আসে বুয়া নিতে পারবো না সো আমার সুপার মেডি লাগবে অনেকগুলা তো ওইদিকে দেখো আমার টিমমেট কিন্তু মানে নক হয়ে আবার ক্লিয়ারও হয়ে গেছে ওইদিকে এনিমি ছিল তাই আমি এখান থেকে আঘাত চিন্তা ভাবনা করি বাইকে নিয়ে এদিকে ঘরটায় যাই আবার এদিকে ঘরটায় যাই দেখি কয়েন পাই নাকি কারণ আমার 100 কয়েন লাগবে ওকে নামাইতে কয়েন পাইলাম না ওইদিকে আবার বাইকে নিয়ে এদিক থেকে আমি যাইতেছি ভাইগা যাইতেছি এদিক থেকে কারণ এইখানে থাকলে ভাই ওই সাইডে এনিমি আছে আমার মাইরে দেবো মাইরে দিলে আমাদের চ্যালেঞ্জটা এখানেই শেষ হয়ে যাব আমি চাচ্ছি না এত দূরে আসার পর আমার চ্যালেঞ্জটা এখানে শেষ হয়ে যাক তো ভাই ভিডিওটা যার যার ভালো লাগবে লাইক করে দেবা আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা কারণ নতুন চ্যানেল ভাই সাপোর্টের অনেকটাই দরকার তো তোমার বেশি বেশি করে সাপোর্ট করো মানে দেখো আরও অনেক নেক্সটে অনেক ভালো ভালো চ্যালেঞ্জ ভিডিও আসবে তোমরা যদি অন্য কোনো চ্যালেঞ্জ ভিডিও দেখতে চাও তো কমেন্টে বলবা আমাকে অন্য কোনো চ্যালেঞ্জ ভিডিও দেওয়ার জন্য তাহলে আমি দেওয়ার চেষ্টা করবো অন্য কোনো চ্যালেঞ্জ ভিডিও তো ভিডিওটা এখানে একটু আমি ফাস্ট করে দেই ফাস্ট করে দেওয়ার পর আমার কাছে একটা চাবি কিনছিলাম ওইটা দিয়ে আমি সামনের ঘরটা খুলবো আর কি ওখানে কয়েন পাবো অনেকগুলা তো এদিকে আইসে আমি ঘরটা খুলি ঘরটা খোলার পর এইখানে কয়েন পাই অনেকগুলা নর্মাল মেডি পাই তারপরে ওইদিকে আবার সুপার মেডি আছে সুপার মেডি সামনে আছে সুপার মেডিটা নিয়ে নেই বেস্ট নিয়ে নেই লোভালো নিয়ে নেই তো এখন কিন্তু আমি আমার টিমমেটটাকে রিভাইভ দেবো রিভাইভ দেওয়ার জন্য ভেন্ডিং মেশিনে যাইতে হবে আমাকে এইখান থেকে আমি ভেন্ডিং মেশিনে যাওয়ার সময় দেখি এখানে একটা বাইক আছে মেবি এখানে এনিমি আছে বাইক এখানে রাখি তো এই দেখো ভেন্ডিং মেশিনটা আমার এদিক থেকে আসতেছিল না তাই আমি ভেতরের দিকে যাই ভেতরের দিকে আসার পর এইদিকে টিমমেটকে নামাই দিলাম তারপর এখানে একটা চাবি কিনলাম চাবি কেনার পর একটা ইনহেলার একটা মেডি নিয়ে নিলাম তো ইনহেলার মেডি নেওয়ার পর দেখি ভিতরে একটা এনিমি ঢুকে এসে ভাই এনিমিটা আমাকে নামালেই হয় কারণ এইখানে যদি আমাকে মায়া দেয় ভাই আমার চ্যালেঞ্জটা এখানেই শেষ হয়ে যাবে কারণ টিমমেটকে এখনই নামাই দিলাম ওর কাছে আমি লুটও নাই ও যদি নামার পর আমাকে নামাই তারপর আমি ম্যাচটা বুঝে নিতে পারবো না কারণ আমার লুটগুলো পাবো না আমি তো আমি একটা চাবি কিনছিলাম এই ঘরটায় আসি এই ঘরটা খোলার জন্য এই ঘরটা আমি খুলি এই ঘরটা খোলার পর এইখানে আমি হালকা লুট করি লুট বলতে এইখানে মেডিকেট নিয়ে আসি ওয়ালগুলো নেই
গান তো আমি নিতে পারবো না, আমি চ্যালেঞ্জ করতেছি নো কিল নো ড্যামেজ দিয়ে। তো লুটটা করার পর আবার আমি বাইকে নিয়ে মানে এদিক থেকে যাই আর কি। আমি মানে চিন্তা ভাবনা করতেছিলাম যে সামনে একটা চাবি কিনবো, চাবি কিনা ওই দিকে ঘরটা খুলবো, খুললে আমি সুপার মেডিটা নিবো আমি। তো চাবি কেনার জন্য আমি সামনে ওই ভেন্ডিং মেশিনটা ওইখানে যাই, ওইখানে মানে ওইখানে যাওয়ার পর দেখি ওইখানে ওয়াল, সামনে ওয়াল ছিল। তো আমি ভাবি এখানে এনিমি আছে, সবাই যা ভাবি তাই। তো সাইডে একটা এনিমি ছিল, আমি এখানে না নাইমা এখান থেকে আবার চলে যাই এখান থেকে। সো গাইস, যাদের যাদের ভিডিওটা ভালো লাগছে লাইক করে দেবা, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা ভাই। নতুন চ্যানেল মানে সাপোর্টের অনেকটাই প্রয়োজন, তো তোমরা বেশি বেশি করে সাপোর্ট করো। আমি চেষ্টা করবো নেক্সট ইয়ার থেকে আরও ভালো ভালো চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আসার। তো চ্যানেলটাকে সাপোর্ট করে সাথেই থাকো ভাই। তো আমি ওইদিক থেকে ভাইকে আসি, ভাইকে আসার পর এইদিকে আসি। তো এইদিকে আসার পর মানে ওই সবগুলাই এখানে সবগুলাই গল্প হয়ে গেছিলো। তো আমার এখন সুপার মেডি নিতে হইলে আমাকে বক্স খুলতে হবে। বক্স খোলার জন্য এখানে একটা বক্স আছে, আর এখানে বক্স আছে কিন্তু এখানে বক্সটা খোলা যাবে না, কারণ এখানে বক্সটা খুললে ইনি আমাকে মারা দেবে। তাই আমি ওই দিকে বক্সটা খোলার জন্য যাইতেছি। আমার কাছে মানে 1500 কয়েন আছে, তো মনে হয় যে সুপার মেডি নিতে পারবো কয়েকটা। দেখা যাক সুপার মেডি কী পাওয়া যায় কি না। তো আমি বক্সটা খোলার জন্য এদিকে আসি, এদিকে আসার পর এই যে এই বক্সটা খুলবো এখন আমি। তো দেখা যাক আমি সুপার মেডি পাই কিনা। তো তারের বেশ আছে এখানে, আবারও তারের বেশ। ভাই সুপার মেডি দেবো না আর। হ্যাঁ ভাই সুপার মেডি পাইছি, তিনটা সুপার মেডি পাইছি। তো মেডি ছিল তিনটা সুপার মেডি কিন্তু পেয়ে গেছি। আমার কাছে মেবি নয়টা সুপার মেডি হয়ে গেছে। তো আরও কয়েকটা সুপার মেডি লাগবে আমার। তো সামনে আমাকে লোকেশন দেখাই দিয়েছিল কয়েনের। তো আমার কয়েন পাইলেই কিন্তু আবার বক্সটা খুলতে পারবো, দেখা যায় ওখানে কত কয়েন আছে। কয়েন কিন্তু আমার কাছে 300 আছে অলরেডি। তো আর কিছু কয়েন লাগবে আমার ওই বক্সটা খুলতে হবে আবার। তো বাইকটা এখানে রাইখা, এখানে আসে 300 কয়েন পেয়ে যায়, আমার কাছে 600 কয়েন হয়ে যায়। এখন ওই বক্স খোলার জন্য আবারও ওখানেই যাবো। তো ওইখানে যাইতে হচ্ছে, দেখো সাইডে একটা এনিমি ছিল, আমাকে ফায়ার দিতেছিল। ভুলে ভালে একটা হেডশট লাগলেই কিন্তু আমি শেষ। তো আমাকে গুলি লাগাইতে পারে না, আমার কাছে গাড়ি ক্যারেক্টার ছিল তাই গুলি লাগাইতে পারে না। এখানে 100 কয়েন পেয়ে যাই আমি, আমার কাছে টোটাল 700 কয়েন হয়ে যায়। আমি বাইকটা নিয়ে আবার ওই দিকে যাবো। তো গাইস, এখানে বাইকটা আমার কোনোভাবেই হাতছাড়া করা যাবে না। বাইকটা হাতছাড়া করলেই আমি এখানে বিপদে পড়ে যাবো। সবগুলো এনিমি ভালো এনিমি, আর আমাদের কাছে কোনো গানও নাই যে তাদেরকে মারবো, আর মারলেও আমাদের চ্যালেঞ্জটা কমপ্লিট হবে না। তো বাইকটা আমার কাছে সবসময় রাখতে হবে। আমি এইদিকে আসি, এইদিকে আসার পর ওই বক্সটা ওইখানে যাই। তো বক্সটা এখানে আসার পর আবার বক্সটা খুলবো আমি, বক্সটা আবার খুলবো, দেখা যাক সুপার মেডি পাই কি না। এই একটা সুপার মেডিও নাই রে ভাই, একটা সুপার মেডিও আমি পাইলাম না। না পাই এখানে আবার চলে যাই, এখান থেকে চলে যাই। তো এখান থেকে আমি নিচের দিকে যাই, নিচের থেকে আমার টিমের একটা সাপ্লাই পয়েন্ট নিয়েছিল, ওই সাপ্লাই পয়েন্টটা নিচে ফেলাইছে, আমি ওটাই খুলতে যাই এখান থেকে। তো এখানে আসি, ওই সাপ্লাই পয়েন্ট আমার সামনে আছে, সাপ্লাই পয়েন্টটা এখন খুলবো। তো সাপ্লাই পয়েন্টটা খোলার পর এখানে দেখি ভাই আমার মানে ব্যাগ ফুল, সুপার মেডি উঠতেছে না। 3 লেভেলের ব্যাগ তাও নাকি ফুল। তো আমি দুইটা এখানে ওয়াল ফেলাই সুপার মেডিটা নেওয়ার জন্য, তারপরে ওঠে না। তো আমি একটু কাভারে যাই, কাভারে যাই, ব্যাগটাকে খালি করতে হবে আমার। তো কাভারে আসার পর দেখি ফালানির মতো কিছুই নাই, তারপরে আবারও দুইটা ওয়াল ফেলাই দেই। এখান থেকে দুইটা ওয়াল ফেলাই দিয়ে তারপর এখন আমি সুপার মেডিটা তুলবো আমি, কারণ ম্যাচটা বুয়া করতে হলে আমাদের আর কিছু লাগুক বা না লাগুক সুপার মেডিটা কিন্তু লাগবেই। তো এখানে আমি সুপার মেডিটা তোলার পর তো আবার জোনের দিকে যাইতেছিলাম। জোনের দিকে যাওয়ার সময় দেখি এদিকে আবার মানে এনিমি আমাকে ফায়ার করতেছে, আমার গাড়ি অর্ধেক মানে হেলথ শেষ করে দিয়েছে গাড়িটা। তো গাড়ি ফাটলেই কিন্তু আমি শেষ ভাই, গাড়ি ফাটলেই আমি শেষ, কারণ আমি এদিকে গুলিও করতে পারবো না, আর আমার কাছে মানে কোনো গানও নেই। যত ওয়াল ফেলাই না কেন আমাকে মায়েরা দেবে, কারণ গাড়িটা আমার কাছে রাখতে দেবে। এইখানে আরও একটা এনিমি ছিল, তো নিচের দিকে আরও ছিল ভাই। এটা লাগলেই ভাই আমি ড্যামেজ খাইতো, আর ড্যামেজ খেলে আমার চ্যালেঞ্জটা এখানেই শেষ হয়ে যেত। সো গাইস, আমাদের এই চ্যালেঞ্জে কিন্তু কোনো ড্যামেজ দেওয়া যাবে না, কোনো কিলো করা যাবে না, বুয়ারে নিতে হবে। গাড়িটা তো আমি এখানে ফাইসে গেছে আমার গাড়িটা। তো আমি গাড়িটা বাইকের জন্য আবার ওখানে যাই, কারণ গাড়িটা আমার লাগবে।
গাড়িটা বাইরে হয়ে গেছে এখানে, এই ভাগ্য ভালো থাকলে যা হয় আর কি, গাড়িটা বাইরে হয়ে গেছে ভাই। স্নাইপার দিয়ে কিছু থেকে কেবে নিকে শট মারা দিচ্ছে আমারে, একদম 100 একটা ড্যামেজ দিয়ে দিচ্ছে 100টি। তো জোনটা কিন্তু মানে অনেক ছোট হয়ে গেছে আর 12টা এনিমি অ্যালাইভ আছে। দেখা যাক বুয়েটা কি আমরা নিতে পারি কি না, পিছনে কিন্তু অনেকগুলো এনিমি। তো এই এনিমিগুলোর থেকে বাইচে থাকতে হবে আমাকে, কারণ আমাকে কোনো গুলিও করা যাবে না, কোনো ড্যামেজও দেওয়া যাবে না। গাড়িটা আমি এখানে চেঞ্জ করি কারণ গাড়িটা হেলথ ছিল না। তো আমাদের গোল্ডেন কার্ডটা নেই, আমাদের গোল্ডেন কার্ডটা নিয়ে এখান থেকে মানে চলে যাই। সো আমি আবার ওই ড্রপের ওইদিকে যাই, ড্রপের ওইদিকে যাই দেখি সুপার মেডি পাই কিনা। তো ড্রপের এদিকে আসার পর আমি ড্রপে দেখি সুপার মেডি নাই, এনিমি লুট করে নিয়ে গেছে সুপার মেডি। তো আমরা আর কি করার, জোনের দিকে যাই, আমাদের টিমমেটের ওইদিকে যাইতেছিলাম আমি, কারণ ভাই ওইদিকে যাইতে হবে আমাকে, কারণ এদিকে এনিমি আছে। তো এদের সাইডে একটা এনিমি ছিল, তো এদের না মাইরে আমি এদিক থেকে যাই। তো এদিক থেকে যাইতেছিলাম, তো গাড়িটা বাইরে গেছে, গাড়িটা বাইর করে আবার জোনের দিকে যাইতে হবে আমাকে। তো ওইটা পুকুরে দুইটাই নেবে ভাই, দুইটাই নেবে আমাদের, ওরা হয়তো দেখে নেই, দেখলে খারাপ দিত, ওরা হয়তো আমাকে দেখে নেই। ওইদিকে চেষ্টা বাইর করতেছে, তাই আমি কিন্তু বাইরে হইতে পারছি। তো বাইরে হয়ে কিন্তু আমি ওইদিকে যাই, একদম উপরে যাবো আমি, কারণ এইখানে থাকা যাবো না ভাই। দেখো এইখানে আবার একটা এনিমি, ওইটাকে বাসের দিকে গাড়িটা আমার আবার লাগছে, কারণ এনিমিটা ড্যামেজ ছিলই, আমার চ্যালেঞ্জটা এখানে শেষ হয়ে যেত। তো এখন আমি উপরে যাবো, উপরে যাই তো হোল্ড করবো, কারণ এখানে গাড়ি চালালেও গাড়ি ফাটাই দেবে। তো আমি এই যে পাহাড়ে উপরে যাবো, পাহাড়ে উপরে যাই এখানে একটু হোল্ড করবো, হোল্ড করার পর জোনটা শেষ হলে এখান থেকে বাইরে হবো। তো এখানে ভিডিওটা একটু ফাস্ট করে দিছি, তো দেখো তোমরা এনিমি কিন্তু আরও অ্যালাইভ আছে, আমার দুজন বাদ দিয়ে পাঁচটা এনিমি অ্যালাইভ আছে। জোনটা এখানে টান দিছি, তো আমি জোন থেকে বাইরে হইলাম। জোন থেকে বাইরে হওয়ার পর মানে সামনে থেকে যাইতেছি আমি, সামনে থেকে যাওয়ার পর ওইদিকে এনিমি ছিল, ওই যে আমার স্ক্যানারের মধ্যে এনিমি, আমার বাইকটা, আমার ভাঙা বাইকটা চালাইতেছে। তো বাইকটা কিন্তু একটা গুলি করলে বাইকটা ফায়দা যাবো। তো লাস্টে দেখবো ওই বাইকটা আমারই নেওয়া লাগবো। তো পিছনে কিন্তু ফাইট হইতেছে, আমি ওইদিকে যাবো না, কারণ ওইদিকে গেলে আমার গাড়িটা ফাটাই দেবে, আর এই গাড়িটা তেমন ঘুরতে চায় না। তো ওইদিকে যাবো না আমি, জোন অনেকটাই ছোট হয়ে গেছে এই জন্য। আর এনিমি অ্যালাইভ আছে চারজন এনিমি, আমার দুজন বাদ দিয়ে চারজন এনিমি আছে অ্যালাইভ আছে। তো আমার টিমমেট কিন্তু এখনও বাইক আছে এখানে, আমাকে গাড়িটা চেঞ্জ করতে হবে। তো দেখি কোনো মানে গাড়ি পাই কি না। দেখো এখানে আমার ওই ভাঙা বাইকটা ছিল, তো ওইটাই নিতে হবে, কিছু করার নাই, কারণ এই বাইকটা এত ছোটো জন্য ঘুরবে না, আর না ঘুরলে মাইলেজের এনিমি আমার কাছে। এই বাইকটা আবার নিলাম আমি, বাইকটা নেওয়ার পর আমি এদিকে নিচের দিকে যাই। আমি ভাবতেছিলাম যে এখানে একটু হোল্ড করবো, তো সামনে বড় বড় এনিমি ছিল, এই দিয়ে একটা এনিমি ছিল, তো আমি এখানে একটা ওয়াল ফালাই দিই যাতে আমার বাইকটা সুরক্ষিত থাকে। তো ওয়াল ফালাই দেওয়ার পর তো আমি এখানে হোল্ড করি একটু। দেখো ভিডিওটা ফাস্ট করে দিচ্ছি, দেখো তোমরা। তো আমি এখানে অপেক্ষা করতেছিলাম এনিমি কমার জন্য, আর জোনটাও শেষ হওয়ার জন্য অপেক্ষা করতেছিলাম। এনিমি কিন্তু কমতি ছিল না, ছয়টা এনিমি অ্যালাইভ ছিল, আমার দুজন বাদে চারজন এনিমি অ্যালাইভ। সো একটা কমে গেছে আর পাঁচজন এনিমি, আমার দুজন বাদে আর তিনজন এনিমি অ্যালাইভ আছে। সো দেখা যাক, ম্যাচটা কিন্তু অনেক দূরে আসে, এত দূরে আসে ম্যাচ যদি ভাই আমার চ্যালেঞ্জ কমপ্লিট না হয় ভাই, তাহলে তো শেষ। তো জোনটা আমি বাইকে নিলাম, বাইকটা কিন্তু ভাঙিয়ে গেছে অনেক। বাইকটা নেওয়ার পর এই যে ঘর থেকে আমাকে মারতেছিল, মারতে মারতে এই যে এদিকে আসার পর আমার বাইকটা ফাটিয়ে দেয়, বাইকটা ফাটার পর কিন্তু আমাকে ড্যামেজ দিয়ে দেয় একটু। সো আমি ভয়ে ছিলাম, ওখানে দুইটা এনিমি ছিল, যে দুইটা মিলে আমার ওয়াল ফাটায় তাহলে ভাই আমার চ্যালেঞ্জটা তো এখানেই শেষ। তো আমার টিমমেট তো ওই দিক থেকে আসতেছিল, ওরে 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 ফায়ার দিতেছিল, ওরে ফায়ার দেওয়ার কারণে আমাকে দেখে নি। তো আমি এদিকে ওই যারা পিছনে যাই, কারণ এখানে একটু কভারে থাকতে পারবো। দেখি এখানে আরও একটা এনিমি, তো ওরে ওরে আমি হালকা পাতলা ভয় দেখাইতেছিলাম, যাতে ও বুঝতে পারে যে আমার একটা গান আছে। তো ম্যাচটা অলমোস্ট শেষের দিকে ওই এনিমিটার মায়েরা দিচ্ছে ঘর থেকে, আর এনিমি অ্যালাইভ আছে একটা এনিমি। তো মানে এখন আসছে 1-2, আমরা দুজন ও একাই আছে, আমার দুজনের কাছেই কিন্তু কোনো গান নাই। দেখো ওই আমার টিমমেটটাকে মায়েরা দিচ্ছে, রাতে কিন্তু ইমেটটুকে আছে, ইমেটটুকে চালাইতেছে। দেখা যায় আমি কি বুয়াটা নিতে পারবো, ওর ইমেটটুকে সামনে কি আমি মেডিকেট মায়ের বুয়া নিতে পারি কিনা সেটাই দেখার বিষয়। তো ওই দিক দিয়ে বাইরে আছে এনিমিটা, আমি সামনে দিয়ে একটা ওয়াল লাগাই দিই যাতে আমার দিকে রাস না দেখ, ওর কাছে এমএ টুবি আছে আর শর্ট রেঞ্জে মেবি গুলি আছে ওর কাছে। সো আমি ওখানে ওয়াল লাগাই দিই, ওই দিয়ে এনিমিটা বাইরে আছে আমাকে মারার জন্য। ভাই ও ভুলে ভালে যদি দেখে আমার কাছে কোনো গান নাই, তো ও তো আমার পাগলের মতো মারা দেবে ভাই।
তো আমি এখানে মানে এইদিকে সাইডে বেড়া সাইডে বসেছিলাম, ওই লঞ্চার মারতেছিল, যে ও লঞ্চার লাগলো কিন্তু আমার অনেকটা ড্যামেজ দেবে। তো দেখো ম্যাচটা কি বুইয়া নিতে পারবো কিনা ভাই, এত দূরে আসে যদি ম্যাচটা বুইয়া না হয় ভাই। দেখো ওই কিন্তু এখানে হোল্ড করছে, মানে ওই নিজের লঞ্চারে নিজেই ড্যামেজ খাইছে। ও ভাবছে মানে ও ভাবছে মেবি আমার কাছে গান আছে, ভালো গান আছে, তাই ও রাজ দিতেছে না আমাকে। দেখো এই যে রাজ দিয়ে দিছে, এনিমি আমাকে রাজ দিয়ে দিছে। দেখো এই যে রাজ দিয়ে দিছে, এনিমি আমাকে একটু ওয়াল মেরে ভিতরের দিকে দেয়। তারপর ভাই এনিমি টুপি চালাইতেছে, মানে ওয়ালের ভিতর দিয়ে আমার ড্যামেজ দিতেছে। এই যে সামনে এনিমিটা আমি এখানে একটা ওয়াল মেরে দেই, তো তারপর কিন্তু আমাকে ড্যামেজ দিতে পারবে। দেখো ওই যে ড্যামেজ দিচ্ছে আমার, ওটা এনিমি টুপি ছিল, আমি দুইটা ওয়াল লাগাই দিই এখানে। ওয়াল লাগাই দিয়ে আমার হেলথটা পূরণ করতেছি এখানে। তো দেখো ওই দিক দিয়ে আসছে, আমি বাথরুম হয়তো ঘরের ভিতর দিয়ে আসবো না, ঘরের ভিতর দিয়ে আসলে ওইখানে হলো করতেছিল, এনিমি টুপি মারতেছিল। তো দেখা যাক গাই ম্যাচটা এত দূরে আসে কি আমি বুয়াটা নিতে পারি কি না। যদি বুয়া হয় সবাই একসাথে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবা। তো দেখা যাক, ওখান দিয়ে এনিমি টুপি চালাইতেছে, ওয়ালে আর পার মারতেছে আমার। তো দেখা যাক আমি বুয়াটা নিতে পারি কি না। এই আবারও লাগাইছে এনিমি টুপি করে আমার। আমি এখানে দুইটা ওয়াল লাগাই দিই, আমার কাছে আর তিনটা ওয়াল আছে। তো ম্যাচটা দেখা যাক বুয়া হয় কি না। এই যে এনিমি টুপি চালাইছে, ওয়াল ফাটাইতেছে এনিমি টুপি দিয়ে। কমপ্লিট। সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা। আর দেখো এখানে নো ড্যামেজ নো কিলে বুইয়া। ও ভাই।